আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। আবির মিষ্টি খেয়ে বিএনপি থেকে বাদ তৈমুর, যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মেলাতে অসুবিধা হচ্ছে বাংলাদেশের, রাজনীতি করতে দল থাকতে হয় পদ পদবি দরকার হয় না, বৃহস্পতিবার সিপিবির মহাসমাবেশে বোমা হামলার 21তম বার্ষিকী, দানবের বিরুদ্ধে মানবের জয় বলেছেন আইভি, শিমুকে হত্যার পরিকল্পনা ছিল না দাবি স্বামীর, শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, আইভির মিষ্টি খেয়ে বিএনপি থেকে বাদ তৈমুর। বর্তমান সরকারের অধীনে বিএনপির কোনো নির্বাচন না করার সিদ্ধান্ত থাকলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা করেছিলেন দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। দলের সিদ্ধান্ত অমান্য করায় প্রাথমিকভাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য পদ হারান তিনি। 16 জানুয়ারি নির্বাচনে দুদিনের মাথায় মঙ্গলবার দলের প্রাথমিক সদস্য পদ হারাতে হয় তাকে। প্রশ্ন উঠেছে, নির্বাচনের আগে বাদ না দিলেও ভোটে দুদিন পর কেন তৈমুর আলমকে বাদ দেয়া হলো? বিএনপির সব সদস্য পদ হারালেন তৈমুর আলম। বিএনপির প্রভাবশালী কয়েকজন নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তৈমুর আলম খন্দকারকে দল থেকে বহিষ্কারের কয়েকটি কারণ থাকতে পারে, এর মধ্যে অন্যতম হলো সংগঠনের শৃঙ্খলা রক্ষা। দলের স্থায়ী কমিটির একজন সদস্য পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেছেন এভাবে, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ বড় নির্বাচন ছিল নাসিক নির্বাচন। এই নির্বাচনে ইভিএমে ভোট হবে এবং ভোটে কারচুপি হবে এমন আশঙ্কা শুরু থেকেই বিএনপি নেতাদের ছিল। নির্বাচনে বড় ব্যবধানে হারলেও তৈমুর আলম বিষয়টিতে তেমন জোর দেননি। উপরন্তু নির্বাচনের পর ফলাফল মেনে পরদিন বিজয়ী প্রার্থী সেলিনা হায়াত আইভির হাতে মিষ্টি খেয়েছেন, সৌজন্যবশত তাকে জড়িয়েও ধরেছেন, এটা দল ভালোভাবে নেয়নি। আইভি আর আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে বলেছেন তৈমুর। স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশে অনীহা প্রকাশ করে বুধবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ইভিএম নিয়ে নির্বাচন কমিশনকেও কোনো চ্যালেঞ্জ করলেন না তৈমুর, বরং ইসিকে সুষ্ঠু ভোটের চেক দিয়ে দিলেন, এতে দলের পলিসি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার বিকালে চেয়ারপারসনের কার্যালয়ের এক দায়িত্বশীল বলেন, নতুন মেয়ের মিষ্টি নিয়ে বাসায় গেলেন রাজনীতি করতে, কিন্তু তিনি সেটা বুঝতে না পেরে সহযোগিতার আশ্বাস দিলেন। তৈমুর আলম খন্দকার কেবল নারায়ণগঞ্জের কথা ভাবলেন, দলের নেতাকর্মী সারা দেশে দলের সেন্টিমেন্ট বুঝলেন না, এতে দল ও নেতাকর্মীরা রুষ্ট হয়েছেন। প্রভাবশালী ওই দায়িত্বশীলের দাবি, তিনি মিষ্টি খেয়েছেন, খাইয়েছেন, মাথায় হাত বুলিয়েছেন, জড়িয়ে ধরেছেন, এসব কিসের ইঙ্গিত? তিনি দলকে একেবারেই গুরুত্ব দিলেন না। জানতে চাইলে তৈমুর আলম খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, আমি যদি এটা না করতাম তাহলে তো পাড়ায় পাড়ায় নৌকা আর হাতির সমর্থকদের মধ্যে ঝগড়া হয়ে যেত, এটা তো নারায়ণগঞ্জের কালচার। একটা নির্বাচন গেল, একটা সংঘর্ষ হয়নি, এটা তো বুঝতে হবে। আলহামদুলিল্লাহ তারেক রহমানকে ধন্যবাদ পদ হারিয়ে বললেন তৈমুর। সবচেয়ে বড় কথা হচ্ছে বড় দল হিসেবে বিএনপিতে শৃঙ্খলা ধরে রাখা, উল্লেখ করেন দলের একজন অন্যতম ভাইস চেয়ারম্যান। বুধবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, হাইকমান্ড এটাকে গুরুত্ব দিচ্ছে, সংগঠনের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ধরে রাখা, গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠন পরিচালনার জন্য এ ধরনের সিদ্ধান্ত হয়েছে। বাসায় এসে তৈমুরকে মিষ্টি খাওয়ালেন আইভি। তৈমুর আলম খন্দকারকে বহিষ্কার করার প্রভাব নেতাকর্মীদের উপর পড়বে কিনা এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সব বিবেচনা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৈমুর আলম খন্দকার বলেন, চেয়ারম্যান সাহেবের সঙ্গে যোগাযোগ হয়নি, আমাকে তো কেউ একবারও বলেনি, দলের পক্ষ থেকে কেউ তো বলতে পারত আমি নির্বাচনে হেরেছি ইভিএম আর নারায়ণগঞ্জের এসপির কারণে। ইভিএম এ ভোট ডাকাতি হয়, আমি এর বিরুদ্ধে সংগ্রাম করব, আর এসপি তো আমার ঘরের কাজের লোককেও ধরে নিয়ে গেছে। আমি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সংগ্রাম করব, অন্য কোনো দল করব না, আমি দলের নেতৃত্বের প্রতি আস্থাশীল। ইভিএম একটি জালিয়াতির বাক্স পরাজয়ের পর বলেছেন তৈমুর। 2020 সালের 30 ডিসেম্বর তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয় বিএনপি। 2021 সালের 1 জানুয়ারি কমিটি প্রকাশিত হয়। গত বছরের 25 ডিসেম্বর তাকে আহ্বায়কের পদ থেকে সরিয়ে আরেক নেতাকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়। যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মেলাতে অসুবিধা হচ্ছে বাংলাদেশের, যুক্তরাষ্ট্র হঠাৎ কোনো সিদ্ধান্ত নেয় না, একটি দীর্ঘ প্রক্রিয়াতে বড় বড় সিদ্ধান্তগুলো নেয়, এই দীর্ঘ সূত্রতার সঙ্গে তাল মেলাতেই অসুবিধা হচ্ছে বাংলাদেশের। সাবেক রাষ্ট্রদূত, পররাষ্ট্র সচিব ও সংশ্লিষ্ট বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এমনটাই স্পষ্ট হয়েছে। উদাহরণ হিসেবে বিশ্লেষকরা বলছেন 2007 সালে বাংলাদেশ নিয়ে জিএসপির অভিযোগের কথা।
এর ছয় বছর পর 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডির পরই জিএসপি সুবিধা বাতিল হয়। র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টিও রাতারাতি আসেনি। 2008 সাল থেকে মার্কিন প্রশাসন র্যাবের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলে আসছে। 2020 সালের জুলাইতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল র্যাবকে তারা কোনো অর্থ সহায়তা দেবে না। এর প্রায় দেড় বছর পর 2021 সালের ডিসেম্বরে দেওয়া হয় নিষেধাজ্ঞা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিভিন্ন পক্ষ জড়িত থাকে। প্রক্রিয়াটি যৌক্তিক, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়। বছরের পর বছর ধারাবাহিক আলোচনার পর একটি চূড়ান্ত রূপ সামনে আসে। তিনি বলেন, দ্বিপক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্র অনেক বিষয় উত্থাপন করে, অনেক দেশ কিছু বিষয় বিবেচনায় নেয়, আবার অনেক দেশ গুরুত্ব দেয় না। যুক্তরাষ্ট্র কি চায়? দ্বিপক্ষীয় সম্পর্কের জটিল সমীকরণে চাপাত থাকে অনেক। এসবের পাশাপাশি অন্যান্য দেশে মূল্যবোধের বিষয়গুলো দেখতে চায় যুক্তরাষ্ট্র। যে তালিকায় আছে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, বাক ও ধর্মীয় স্বাধীনতা, সন্ত্রাসবাদ দমন, মানব পাচার ও মাদক চোরাচালান প্রতিরোধ ইত্যাদি। হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রে যে সিস্টেম তাতে মূল্যবোধকে গুরুত্ব বেশি দেওয়া হয়। অনেকে উদাহরণ হিসেবে বলে, অগণতান্ত্রিক দেশ সৌদি আরবকে কিছু বলে না যুক্তরাষ্ট্র, কিন্তু বাস্তবে সৌদি আরবের সমালোচনা তাদের অনেক রিপোর্টে আছে। যুক্তরাষ্ট্র কোনো দ্বিপক্ষীয় সম্পর্ককে সিঙ্গেল ফ্রেমে দেখে না, এমনটা জানিয়েছে সাবেক রাষ্ট্রদূত। বলেন, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অনেক বিষয় তারা বিবেচনায় নেয়, তবে কয়েকটি বিষয়ে তাদের আপত্তি থাকে। যেমন, যদি কোনো দেশ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রাখতে চায়, তা নিয়ে মার্কিন প্রশাসনে মাথা ব্যথা নেই। কিন্তু কেউ যদি কৌশলগত সম্পর্ক রাখতে চায় বা চীনা মূল্যবোধ অনুসরণ করতে চায়, সেখানে তাদের আপত্তি আছে। নির্বাচনী বড় চ্যালেঞ্জ। 2008 সালের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর সবার মনোযোগ আকর্ষণ করে বাংলাদেশ। বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে গণতান্ত্রিক ব্যবস্থা মসৃণ না হলেও বাংলাদেশের ওই নির্বাচন দেশের ভাবমূর্তি অনেকটাই বাড়িয়ে দেয়। কিছুটা ছন্দপতন হয় 2014 সালে। ওই সময় বিরোধী দল নির্বাচনে অংশ না নেওয়ায় 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে যুক্তরাষ্ট্র। 2018 সালের নির্বাচনেও 300 আসনের মধ্যে আওয়ামী লীগ প্রায় 260 আসনে জয়লাভ করে। ও নির্বাচনের ফলাফল অনেক দেশকে বোঝাতে বেগ পেতে হয়েছিল বাংলাদেশকে। সামনে কি হবে? সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক বলেন, আমরা যখন তাদের সঙ্গে আলোচনায় বসেছি, তখন তারা গণতন্ত্র, মানবাধিকার, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে অভিযোগ, মানব পাচার, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ দমন সহ বিভিন্ন বিষয় তুলেছে। আমাদের পক্ষ থেকে যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, এখন কিভাবে আরো সমালোচনা ও সম্পৃক্ততা বাড়ানো যায় সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যে কোনো সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বেশ জটিল, বিভিন্ন পক্ষের একটি মিথস্ক্রিয়ার মাধ্যমে এটা হয়। এমনটা জানিয়ে সাবেক পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ সবসময় শক্তিধর দেশগুলোর সঙ্গে ভারসাম্যর নীতি অবলম্বন করে আসছে, তবে ভারসাম্য স্থির নয়, জাতীয় স্বার্থের প্রেক্ষাপটে বদলে যায়। এর মধ্যে নতুন ভারসাম্য নীতির প্রকাশ ঘটে উল্লেখ্য। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, কোনো দেশ আমাদের উপর অসন্তুষ্ট, আমরা এর কারণ খুঁজছি, তাদের অসন্তুষ্টি দূর করার চেষ্টা করছি। রাজনীতি করতে দল থাকতে হয়, পদ পদবী দরকার হয় না। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে পরাজয়ের পর মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে তার দুটি দলীয় পদও হারান তিনি। মঙ্গলবার বিএনপি থেকে বহিষ্কার করার পর বুধবার বেলা 11টার দিকে নগরীর মাসদাইড এলাকায় নিজ বাড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির এই সাবেক নেতা। নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে তৈমুর আলম বলেন, আমি মনে করি রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়, কিন্তু পদ পদবী দরকার হয় না। ব্যক্তি ইমেজ ভালো থাকলে জনগণ এমনিতে আপনার পাশে থাকবে। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন একটা মিথ্যার ফ্যাক্টরি, প্রশাসন একটা মিথ্যার ফ্যাক্টরি, জনগণ এখন মিথ্যার খড়াঘাতে জর্জরিত। এই মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোই হবে আমার কাজ। আমি জাতীয়তাবাদী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমি না হয় বিএনপির কর্মী বা সমর্থক হয়ে থাকব, সমর্থককে তো আর বহিষ্কার করতে পারবে না। তিনি আরো বলেন, আমি বিএনপির সমৃদ্ধি কামনা করি, তারেক রহমানের বাংলাদেশে আগমন কামনা করি, তার সুস্বাস্থ্য কামনা করি, একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করি। যেহেতু দল আমাকে আন্দোলন সংগ্রাম থেকে মুক্তি দিয়েছে,
তাই এখন আমার সামনে দুটি কাজ, একটি হলো বেগম খালেদা জিয়ার জন্য জনমত সৃষ্টি করা আর ইভিএম নামের ভোট ডাকাতের বাক্সের বিরুদ্ধে জনগণকে সচেতন করে তোলা। গত 2 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের পদ থেকে প্রত্যাহার করা হয়। এর আগে জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে তৈমুর আলমকে সরিয়ে জেলা বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়। বৃহস্পতিবার সিপিবির মহাসমাবেশে বোমা হামলার 31তম বার্ষিকী। রাজধানীর পল্টন ময়দানে বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহাসমাবেশে বোমা হামলা ও হত্যাকাণ্ডের 21তম বার্ষিকী। 2001 সালের এই দিনে রাজধানীর পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে বোমা হামলা চালায় প্রতিক্রিয়াশীল ঘাতক চক্র। এ বোমা হামলায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সিপিবি নেতা কমরেড হিমাংশু মণ্ডল, খুলনা জেলার রূপসা উপজেলার সিপিবি নেতা ও দাদা ম্যাস ফ্যাক্টরি শ্রমিক নেতা কমরেড আব্দুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি, জুট মিলের শ্রমিক নেতা কমরেড আবুল হাশেম ও মাদারীপুরের কমরেড মুক্তার হোসেন ঘটনাস্থলে এবং খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা কমরেড বিপ্রদাস রায় আহত হয়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে 2 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এছাড়াও বোমা হামলায় শতাধিক নেতাকর্মী আহত হন। সিপিবি সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে 20 জানুয়ারি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যকর করার দাবি করেন। নেতাদের বলেন, এই হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রিতায় ফেলে দেওয়া হয়েছে, দায়সারাভাবে চার্জশিট দাখিল করা হয়েছে। এই বোমা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পাশাপাশি এর নেপথ্যের হোতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, হত্যা মামলা হামলা নির্যাতন করে কমিউনিস্টদের আন্দোলন দমানো যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। শহীদদের স্বপ্নে শোষণমুক্ত সমাজ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে তাদের প্রতি যথাযথ সম্মান জানানো হবে। শহীদদের রক্ত পতাকা নিয়ে কমিউনিস্ট পার্টি এগিয়ে যাবে। পল্টনের শহীদদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সম্মুখে শহীদ স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। দাবের বিরুদ্ধে মানবের জয় বলেছেন আইভি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি বলেছেন, অনেকে আশঙ্কা করেছিল নির্বাচন এতটা সুন্দর হবে না, কিন্তু সবশেষে দেখা গেল নারায়ণগঞ্জবাসী সিদ্ধান্ত দিতে দ্বিধাগ্রস্ত হয় না। সব মিলিয়ে নারায়ণগঞ্জের মানুষ প্রমাণ করে দিল দানবের বিরুদ্ধে মানবের জয়। বুধবার রাতে দেওভোগে আইভির বাড়ি চুনকা কুটিরে তার সঙ্গে দেখা করতে যান নারায়ণগঞ্জ 1 আসনের এমপি বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। আইভি বলেন, গাজী সাহেব আমার সঙ্গে দেখা করতে এসেছেন, তারা আমাদের পরিবারের সদস্যের মতো। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, প্রধানমন্ত্রী যদি এ নৌকা না দিতেন তাহলে নির্বাচিত হতে পারতাম না। আমি যেন কারো কাজ করতে পারি সে প্রত্যাশা রাখবো। তিনি আরো বলেন, মিডিয়ার ভাইয়েরাও অনেক খাটাখাটনি করেছেন, অনেক সময় অনেক কথা বলে ফেলেছি, সবকিছু মিলিয়ে নির্বাচনটা অনেক সুন্দর হয়েছে। এ সময় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, আমরা চেষ্টা করছিলাম কিভাবে আইভি আপাকে জিতিয়ে আনবো, জনগণ তাকে জিতিয়েছে, জনগণ যেখানে থাকে সেখানে আর কিছু লাগে না। তিনি এর আগে 2 বার নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি তার কাজের মাধ্যমে জনগণের মাঝে আস্থা তৈরি করতে পেরেছেন। সাধারণত দেখা যায় একবার নির্বাচিত হলে পরের বার আর হওয়া যায় না, কিন্তু তিনি কাজ করেছেন, তিনি যে এত ভোটের ব্যবধানে জিতবেন তা অনেকে মনে করেননি। আমি তাকে শুভেচ্ছা জানাতে এসেছি। শিমুকে হত্যার পরিকল্পনা ছিল না দাবি স্বামীর। অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে হত্যার কোনো পরিকল্পনা ছিল না বলে দাবি করেছেন তার স্বামী খন্দকার শাকাত আলিম নোবেল। ঝগড়ার এক পর্যায়ে গলা চেপে ধরলে শিমু মারা যায়। তাদের মধ্যে অনেকদিন ধরেই ভুল বোঝাবুঝি চলছিল, কিছু বিষয় নিয়ে দুইজন দুইজনকে সন্দেহ করতেন, এ নিয়ে দাম্পত্য পারিবারিক কলহ চলছিল। 3 দিনের রিমান্ডের প্রথম দিন জিজ্ঞাসাবাদে পুলিশকে এমন কথাই জানিয়েছেন নোবেল। তবে পুলিশের কাছে তিনি অকপটে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন, জানিয়েছেন বন্ধুর সহায়তায় কিভাবে মরদেহ গুমের চেষ্টা করেন। এদিকে গ্রেপ্তার নোবেলের বন্ধু ফরহাদ পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, হত্যার আগে তিনি কিছুই জানতেন না, বন্ধুর ফোনে সাড়া দিয়ে ওই বাসায় গিয়েছেন
ছিলেন তিনি। মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে নোবেল দাবি করছে, শিমুকে হত্যা করা তার পরিকল্পনা ছিল না। সকালে দুইজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে তিনি শিমুকে থাপ্পড় দেন, এতে শিমু তার উপর চড়াও হন। ক্ষিপ্ত হয়ে শিমুর গলা চেপে ধরলে তিনি নিস্তেজ হয়ে পড়েন। এরপর বন্ধু ফরহাদকে বাসায় ডেকে স্ত্রীর লাশ গুমের পরিকল্পনা করেন নোবেল। ঝগড়ার কারণ জানতে চাইলে নোবেল পুলিশকে জানায়, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছিল, কিছু বিষয় নিয়ে তিনি স্ত্রীকে সন্দেহ করতেন, স্ত্রীও তাকে সন্দেহ করতেন। এছাড়া গাড়ির যন্ত্রাংশের পুরনো ব্যবসা বন্ধ হয়ে যায়, কিছু একটা করার চাপ ছিল তার উপর, এসব নিয়ে তাদের মধ্যে দাম্পত্য পারিবারিক কলহ চলছিল। খুনের সময় পাশের কক্ষেই ছিল দুই সন্তান। পুলিশ সূত্র জানায়, শিমু নোবেল দম্পতির এক ছেলে ও এক মেয়ে। মেয়ে ও লেবেলে অধ্যয়নরত, ছেলের বয়স 5 বছর। হত্যা করার সময় ওই ফ্ল্যাটেই ছিল তাদের ছেলে মেয়ে। ঘটনার সময় তারা পাশের কক্ষেই ঘুমিয়েছিল। হত্যার পর বাসা থেকে বস্তা ভরে লাশ বের করা হলেও তারা কিছু টের পায়নি। শিমু মারা গেছেন বোঝার পর নোবেল বাসায় বন্ধু ফরহাদকে ডেকে আনেন। ছেলে মেয়ে কিছু বুঝে ওঠার আগে লাশটি সরাতে চেয়েছিলেন তিনি। মেয়ে পুলিশকে জানিয়েছে, শনিবার রাতে ভাই বোন মিলে একটি কক্ষে ঘুমিয়ে যায়। তাদের ঘুমের মধ্যেই ঘটনাগুলো ঘটলেও তারা কিছু বুঝতে পারেনি। রোববার দেরি করে ঘুম থেকে ওঠার পর তারা বাসায় বাবা মা কাউকে দেখতে পায়নি। সিসিটিভি অকেজো করতে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। নোবেল আর ফরহাদ মিলে শিমুর মরদেহ বাসা থেকে বের করার আগে বাসার দারোয়ানকে নাস্তা আনতে পাঠিয়ে সরিয়ে দেওয়া হয়। এর আগে তারা বাসার সিসিটিভি ক্যামেরা অকেজো করতে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এক পর্যায়ে বিদ্যুতের মূল সুইচও বন্ধ করে দেন। পরে বস্তায় ভরা শিমুর মরদেহ গাড়িতে তোলা হয়। মামলা তদন্তের বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, নোবেল ও তার বন্ধুকে 3 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নোবেল অকপটেই স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়, রোববার সকাল 7 থেকে 8টার দিকে শিমুকে গলা টিপে হত্যা করেন।